তো একটা জিনিস এখানে খেয়াল করেন, আমি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে একটা লোগো তৈরি করছি। তো এই সব লোগোগুলো চাইলে আপনি খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে লোগো তৈরি করতে পারেন। শুধু এটা না, আপনি চাইলে মাইক্রোসফট ওয়ার্ড থেকে বিভিন্ন রকমের লোগো তৈরি করতে পারেন। এসব লোগো কিভাবে তৈরি করা যায় আগে বলি, সেটা হলো আপনারা বিভিন্ন ইলাস্ট্রেশনে দেখেন বিভিন্ন শেপের মাধ্যমে তারা তৈরি করতে পারেন। তো আজকে দেখাবো বাবু আপনি ইলাস্ট্রেশন বা এখানে পিকচার, ক্লিপ আর্ট, শেপ, স্মার্ট আর্ট এগুলো দিয়ে কীভাবে আপনি এরকম একটা শেপ বা এরকম করে কিছু তৈরি করতে পারবেন। কারণ আমাদের একটা কাজের জন্য অনেক সময় অনেক প্রয়োজন কিন্তু হতে পারে, অনেক সময় অনেক কাজ। তো এই আজকে দেখাবো ইলাস্ট্রেশন কীভাবে তৈরি করবেন এরকম যে কোনো জিনিসই। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। তো আমি যেভাবে আজকে কাজটা দেখাবো, যদি আপনি দেখে থাকেন না টেনে পুরা টাইপ কল থেকেই, তাহলে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের প্রতিটা ভিডিও যদি আপনি নিয়ম অনুযায়ী দেখেন না টেনে, তাহলে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের বস হয়ে যাবেন। কারণ মাইক্রোসফটের এমন এমন জিনিস সিক্রেট আমি শেয়ার করছি যে আপনি যদি জেনে যান তো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি এই কাজগুলো করে নিতে পারেন কিন্তু খুবই সহজে। আমি সর্বপ্রথমে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিই, ব্ল্যাঙ্ক পেজ নিয়ে তুলে জাস্ট সিলেক্ট করলে কিন্তু ব্ল্যাঙ্ক পেজ হয়ে যায়, আপনারা সবাই জানেন। এবার আসে পিকচারে, আমরা পিকচারে কিসের পিকচার, আমরা যদি পিকচারে ক্লিক করি আমাদের ডেস্কটপ বা ল্যাপটপে যেসব পিকচারগুলো আছে এখানে শো করবে, যে পিকচার আছে সেই ফাইলে গিয়ে আপনি সিলেক্ট করতে পারেন। আমি ডাউনলোড ফাইল দেখে জাস্ট আমি এখান থেকে চলে আসলাম। মনে করেন আপনার যেমন প্রয়োজন কোন যা আছে তা না, আপনাদের যেমন ইচ্ছা আছে তেমন দেখে নিতে পারেন। আমি পিকচারস আসলাম, স্ক্রিনশটের মধ্যে আসলাম, জাস্ট আমি এটা নিয়ে কাজ করতে আমি এটার আমি দুইটা দেখেন আমি কিন্তু এই পেজ চলে আসছি, সরি আমার উপর পেজে নেব, উপর পেজে আমি একটা পেজ নিয়ে দেখাচ্ছি। তো আমি ইনসার্টে চলে আসলাম, পিকচারসের মধ্যে চলে গেলাম, আমি ওই শেপটা আবার নিই। তো নেওয়ার পর দেখেন এই শেপটা কিন্তু এখানে চলে আসলো। তো আমাদের পিকচারটা আনাতে এরকম হয়ে গেল তাই না? তো এখানে চলে আসলাম, আমি আবার সিলেক্ট করে নিই, ফরম্যাটে যদি ব্যাক যায় তাহলে আমরা আবার আরেক জায়গায় চলে যাব। জাস্ট ইনসার্টে আসে পিকচারস আপনারা এইভাবে নিতে পারেন, যে কোনো পিকচার চাইলে এটা ছোটো করতে পারবেন, বড় করতে পারবেন, মাঝারি করতে পারবেন, যেমন আছে তেমন করে নিতে পারবেন। এবার আসে ক্লিপ আর্ট কি, আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, তো ক্লিপ আর্টের সময় তো আমাদের কিছু আসছে না। তো ক্লিপ আর্ট হলো মাইক্রোসফট ওয়ার্ড থেকে বেসিক কিছু, তারা নিজে নিজে কিছু মনে করেন কিছু ক্লিপ আর্টের মাধ্যমে ফটো দিয়ে রাখছে, যেগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি, এটা আমাদের নিজের না। তো এটা নিতে হলে আপনি জাস্ট ক্লিপ আর্টে ক্লিক করবেন। তো এখানে দেখেন গো চিহ্ন দেওয়া আছে, জাস্ট গোয়ে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর আমাদের কিন্তু এখানে অনেক রকমের ফটো শো করবে, দেখেন এগুলো কিন্তু আমাদের না, এগুলো হলো মাইক্রোসফট ওয়ার্ড থেকে তারা নিজেই তৈরি করে নিয়েছে। কিন্তু তাহলে এখান থেকে চেঞ্জ আপনি কেমন প্রয়োজন যেমন কিন্তু নিতে পারেন। আমি এখানে অল ক্যাটাগরি দিয়ে রাখছি, যার কারণে আমাদের এখানে কিন্তু মেলা শো করছে আর কি, যেমন ইচ্ছা তেমন করে এখান থেকে আপনি বেছে নিতে পারবেন। কিন্তু হতে পারে আপনি যেমন ইচ্ছা, মানে এখান থেকে একটা কি এগুলো না আমাদের নিজেরও না কাউরে না, এগুলো মাইক্রোসফট ওয়ার্ডের। আমি যেমন এখান থেকে দেখেন রয়্যাল বেঙ্গল টাইগার টাইগার নিয়ে দিলাম, দেখেন দেখেন এখানে চলে আসলো রয়্যাল বেঙ্গল টাইগার। আমাদের কিন্তু কোনো কষ্ট করা বাদে তারা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে তারা কিন্তু নিজেই আমাদের এখানে সাজেস্ট করে দিয়েছে, আমরা এটা চাইলে বড়ো করতে পারবো, ছোটো করতে পারবো, যেমন ইচ্ছে তেমন করে নিতে পারবো। কিন্তু এগুলো না, আপনি এখান থেকে যতগুলো আছে ততগুলো কিন্তু এখান থেকে আপনি নিতে পারেন কিন্তু খুবই সহজেই। তো এইভাবে আপনারা ক্লিপ আর্টের কাজগুলো নিতে পারবেন। আবার ইনসার্টে চলে আসে, তো এবার আসে শেপের কাজ কি, আমাদের বিভিন্ন লেখার সময় বিভিন্ন শেপ প্রয়োজন হতে পারে, সাধারণত এই শেপ প্রয়োজনের কাজগুলোর জন্যই আমাদের এসব প্রয়োজন। কিন্তু আমরা শেপে আসি, এসব শেপ দিয়ে আমরা বিভিন্ন সময় কিন্তু লেখালেখির কাজ করে থাকি। তো আমরা এই শেপ নেওয়ার পর শেপের কিন্তু ফিল কালার নিতে পারি, দেখেন দেখেন আমরা কিন্তু শেপের কালার নিতে পারি, শেপকে মুড দিতে পারি, বিভিন্ন থ্রি ডি মুড দিতে পারি, এখান থেকে থ্রি ডি মুডও দিতে পারি, এবং চাইলে এখানে শেপের যে ফিল কালার কালারটা চেঞ্জ করতে পারে। কিন্তু আমি চেঞ্জও করে নিলাম, এবং এখান না আপনি চাইলে শেপটা চেঞ্জও করতে পারবেন, যেমন ইচ্ছা তেমন দেখে একটা শেপ চেঞ্জও করে নিতে পারবেন। তো হ্যাঁ, শেপ যদি আমরা চেঞ্জ করে নিই তো আমাদের লাভ কী, যদি আমরা এটা পরে লিখতে না পারি, আমরা যদি কিবোর্ড চাপি লেখা হচ্ছে না, কিন্তু আমরা এটা লিখতে হলে জাস্ট ডান সাইডে মাউসের যে রাইট বাটন আছে এটা ক্লিক করবেন, অ্যাড টেক্সট ক্লিক করবেন। এখন আপনি যে কোনো জিনিস
এরপরে লিখতে পারেন, লেখাটা আপনি কিন্তু চাইলে বড় করতে পারবেন, সব কিছু পারবেন, কোনো সমস্যা নেই। তো বড় করবেন কীভাবে আমি দেখাই দিই, জাস্ট লেখাগুলো সিলেক্ট করে হোমে চলে আসবেন, এ সিলেক্ট এটা সিলে এতে অনুযায়ী বড় করতে পারেন এবং এখান থেকে আপনি সিলেক্ট করে বড় করতে পারেন। সাধারণত বড় করতে এইভাবে, আর অনেক সময় আমাদের শেপের মধ্যে এভাবে নাম্বারগুলো হারা যেতে পারে, তাহলে কী করবেন, জাস্ট এখানে মাউসটা নিয়ে টান দিলে প্রতিটা জিনিস আমাদের এর মধ্যে চলে আসবে। কিন্তু তো আপনারা তাহলে এখান থেকে শেপে যে কোনো শেপ নিতে পারবেন। আমি শেপের কিছু আপনাদের ভিডিও দেখাচ্ছি, এখানে একটা খেয়াল করেন, আমরা কিন্তু শেপ নিয়ে ডিজাইনটা তৈরি করছি, হতে পারে এখন আমার লেখা হয় নাই কিন্তু লিখতে পারলাম না, কারণ লিখতে গেলে না অনেকটা সময় লেগে যাবে, যার কারণে আমি লিখতে পারি না। আপনাদের জাস্ট এসব ডিজাইনগুলো দেখানোর জন্য আমি নিয়ে আসলাম এবং তৈরি করলাম। তো আমাদের বিভিন্ন প্রয়োজন এরকম কিন্তু সিলেক্টের প্রয়োজন হয়, তো আমরা এখান থেকে খুব সহজে ইনসার্ট এসে শেপের মাধ্যমে এসবগুলো তৈরি করে নিতে পারি। আমাদের বইয়ে দেখবেন বিভিন্ন স্থানে এরকম বিভিন্ন ডিজাইনে কিন্তু রয়েছে, সেম টু সেম আমরা এখান থেকে শেপের মাধ্যমে বিভিন্ন ডিজাইন নিতে পারি। আমাদের এই শেপের মধ্যে এরকম বিভিন্ন কাস্টমাইজ বিভিন্ন রকমের আমাদের ডিজাইন তারা দিয়ে দিয়েছে, আমরা এখান থেকে যে কোনো রকমের সিলেক্ট করে যে কোনো রকমেরই কিন্তু আমরা তৈরি করে নিতে পারি খুবই সহজে। তো আমাদের কিন্তু কিন্তু বেশিরভাগ সময় আমাদের শেপের কাজগুলো প্রয়োজন হয়, খুবই বেশি প্রয়োজন হয়। তো আপনারা শেপের বিষয়ে একটু ঘাটাঘাটি করলে পুরোটা জেনে যেতে পারেন, শেপের কাজ কী, শেপ কীভাবে কী করতে হয়, সিলেক্ট করতে হয় কি, সব কিছু কিন্তু জেনে যাবেন। শেপ কীভাবে নেবেন, শেপ নিতে হলে জাস্ট কোনো কিছু করা লাগে না, জাস্ট কোনটা নেবেন সেটা সিলেক্ট করবেন, মাউসটা কোন জায়গায় নেবেন এটা জাস্ট টান দিলে সেরকম শেপ অটোমেটিক তৈরি হয়ে যাবে এবং এর মধ্যে অ্যাড টেক্সট করে নেবেন, তাহলে আপনি এই শেপের মধ্যে লিখতে পারবেন এবং আপনি সেলাই শেপের থ্রি ডি মোড দিতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন শেপের, এবং এগুলো কিন্তু আপনি সহজে পারবেন, খুব সহজে কিন্তু পেরে যাবেন। আমি আবার ইনসার্টে চলে আসি, স্মার্ট আর্টে আমি দেখাই দিই। তো স্মার্ট আর্টে এখানে দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিছু কিন্তু ফন্ট বা কিছু কালারিং এগুলো দিয়ে দিছে, তো এগুলো কি, এগুলো হলো মাইক্রোসফট ওয়ার্ড থেকে তাদের নিজস্ব কিছু সিক্রেট আমাদের দিয়ে দিয়েছে, যেমন লিস্টে চলে আসে বিভিন্ন রকমের। আমি এখান থেকে জাস্ট একটা জিনিস নিয়ে দেখাই, জাস্ট সিলেক্ট করলাম চলে আসলো, কিন্তু এই যে দেখেন আমি এটা চাইলে বড় করে নিতে পারি, সরি এই কারণ কাটা কাটা হয়ে গেছে, আমি আর একটা নতুন করে নিচ্ছি। আপনারা জাস্ট ইনসার্টে আসবেন, স্মার্টআর্টে চলে আসবেন, যেমন প্রয়োজন তেমনটা জাস্ট সিলেক্ট করবেন, ওকে দিয়ে দিবেন, তো তেমনটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। কিন্তু তো আপনারা চাইলে এখান থেকে শেপের নাম চেঞ্জ করে নিতে পারেন, এটা আমি একবারে নিউ পেজে নিয়ে দেখাই যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। আমি কিন্তু একটা নিউ পেজে চলে আসলাম, তো আসার পর আমি ইনসার্টে গেলাম, স্মার্টআর্টে গেলাম, জাস্ট এটা নিতে চাই, আমি এটা নিয়ে ওকে করে দিলাম। তো দেখেন আমাদের প্রথম পেজে এখানে কিছু লেখার জন্য অনুরোধ করছে, কারণ আমরা যাই লিখি এখানে সেখানে এখানে শো করছে, এবং যদি আমরা দ্বিতীয়টায় যা লিখব এখানে শো করবে, এবং আমরা এখানে দুই ধরনের লিখতে পারবো, সেটা হলো আমি চাইলে এটার মধ্যে ক্লিক করে লিখতে পারবো এবং চাইলে এটার মধ্যে ক্লিক করে লিখতে পারবো। তো এই গেল এটার কাজ। তো এবার কি আমরা এখানে মনে করেন বিভিন্ন ইফেক্ট বা বিভিন্ন ছবি দিতে চাই, জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করি, করার পর আপনারা আপনাদের গ্যালারিতে চলে যাবেন, গ্যালারিতে গিয়ে সেই ফটোটা এনে এখানে আপনারা দিয়ে দেবেন। আমি অত দূরে যাচ্ছি না কারণ গ্যালারিতে ফটো আনতে চাচ্ছি না, এখানে আপনারা ডবল ক্লিক করলেই সরাসরি গ্যালারির মধ্যে চলে যাবেন। তো আপনার গ্যালারির মধ্যে গিয়ে এনে আপনি এখানে ফটোগুলো সেট করে দেবেন কিন্তু, আর এগুলো বিভিন্ন ইফেক্ট বিভিন্ন মুড রয়েছে, মাইক্রোসফট ওয়ার্ড নিজে থেকে দিয়েছে কিন্তু এগুলো, যেমন দেখেন এখানে কি একটা একটা ইফেক্টের তৈরি, কালারিংও চেঞ্জ করতে পারবেন এখান থেকে, যে কোনো কালার যে কোনো রকমের কালারও নিতে পারবেন, যেমন দেখেন এই যে অটোমেটিক জাস্ট সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এগুলো কালারও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তো আপনারা সহজে খুব সহজে এরকম কালারও চেঞ্জ করে নিতে পারেন, বিভিন্ন ইফেক্টও নিতে পারেন, কোনো সমস্যা নাই। এবং এখানে আমি ইনসার্টে চলে আসি, তো এখানে দেখেন স্টার্ট নামে একটা অপশন, এটা কিন্তু সেম টু সেম স্মার্ট আর্টের মতোই, তো আপনারা চাইলে এখানেও নিতে পারবেন। তো আপনারা এই দুইটা কাজ খুব সহজে এই ইলাস্ট্রেশনের মাধ্যমে এই কয়টা কাজ করে নিতে পারেন, কারণ আমাদের সাধারণত বেসিক কোর্স বা বেসিক যেগুলো আমাদের প্রয়োজন হয় তার চেয়ে বেশি কিন্তু আমি অনেক কিছু দেখাই দিয়েছে, যাতে আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডের বিষয়ে কোনো কোনো কিছু ভাবার চিন্তায় না লাগে। তো আপনারা খুব চাইলে খুব পিকচার, ক্লিপ আর্ট, শেপ, স্মার্ট আর্ট এগুলো নিয়ে কাজ নিজে নিজে করে নিতে পারবেন আমার এই ভিডিওগুলো দেখে নিয়ে।
আর যদি কোথাও আপনাদের বুঝতে ভুল হয় সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সে রিলেটেড বা সে অনুযায়ী আপনাদের দেখাই দেব এবং সে অনুযায়ী ভিডিও দিয়ে দেব। তো আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিও পর্যন্ত রাখলাম, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।